দুইটা সন্তানই আমার, বড় ছেলেটা 3 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, ছোট ছেলেটা কোরআন নিছে। আল্লাহ দুইটা আমাকে সন্তান ছিল, মানুষ করার চেষ্টা করতেছিলাম ভালোভাবে, একটা আটকে রাখতে পারলাম না আমি। একসঙ্গে দুই সন্তান আবদুল্লাহ ও আব্দুর রহমানকে হারিয়ে পাগল প্রায় মা, আর্তনাদে ভারী হাসপাতালের পরিবেশ, বাকরুদ্ধ বাবা। লালপুরের ব্যবসায়ী আরিফ হোসেন পরিবার নিয়ে নাটোর শহরে বেড়াতে আসেন। বিকেলে 17 জন মিলে নলডাঙ্গার হালতেবিলে ঘুরতে যান। সন্ধ্যায় ঘাটের দিকে ফেরার পথে খোলাবাড়িয়া এলাকায় অন্ধকারে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে উল্টে যায় নৌকা। এ সময় 15 যাত্রীর সন্ধান মিললেও হারিয়ে যায় দুই ভাই আবদুল্লাহ ও আব্দুর রহমান। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুইটা সন্তানই আমার, বড় ছেলেটা 3 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, ছোট ছেলেটা কোরআন নিছে। আল্লাহ দুইটা আমাকে সন্তান ছিল, মানুষ করার চেষ্টা করতেছিলাম ভালোভাবে, একটা আটকে রাখতে পারলাম না আমি। তার বাবা মার হাতে দুইটা ছেলে ছিল, কিন্তু হয়তো স্রোতের কারণে আর পানি গভীরতার কারণে দুইটা ছেলে হাতে থেকে ছুটে যায়। এদিকে বিকেলে সিংড়াই বাড়ির পাশে বারনই নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে যায় দুই ভাই বোন ফাতেমা ও সবুর। এ সময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। সময় সংবাদ, নাটোর।